অ্যাক্টিভাস যে দলেরই হোক আইনের আওতায় আনার নির্দেশ রাষ্ট্রপতি আস্থা অর্জনে নিজ ঘর থেকেই দুদককে শুদ্ধি অভিযান শুরুর তাগিদ মাদক আর সন্ত্রাস থেকে রক্ষায় তরুণদের খেলাধুলায় মনোযোগী করার আহ্বান প্রধানমন্ত্রীর নারীর প্রতি সহিংসতা রোধে মানসিকতা পরিবর্তনের তাগিদ বঙ্গবন্ধু দেশের সব শ্রেণী পেশার মানুষকে এক করেছিলেন মন্তব্য শিল্পমন্ত্রীর জাতির জনকের ধমনীতে দুর্নীতি বলে কোনো কিছু ছিল না জানালেন প্রতিমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশ পাঠানোর আহ্বান বিএনপির অসুস্থতাকে কেন্দ্র করে সহিংসতা করলে ব্যবস্থা স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ার এবং বৈধ পথে দেশে টাকা পাঠানো নিয়ে বিপাকে মালদ্বীপ প্রবাসী 1,00,000 বাংলাদেশি বেসরকারি ব্যাংকের শাখা খোলার আশ্বাস হাইকমিশনারের আসসালামু আলাইকুম আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ এবার বিস্তারিত দুর্নীতিবাজ যে দলেরই হোক না কেন তাকে আইনের আওতায় আনার নির্দেশনা দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সকালে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দেয়া ভাষণে এই নির্দেশনা দেন তিনি অন্যের দুর্নীতি চিহ্নিত করে বিচারের আওতায় আনার পূর্বে নিজেদের অনিয়ম ও অসততা দূর করতে দুর্নীতি দমন কমিশনের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি দুর্নীতি করলে শাস্তি পেতে হবে জনমনে এমন ধারণা জন্মাতে পারলেই দুদকের উপর আস্থা বাড়বে বলে জানান তিনি একজন দুর্নীতিবাজের পরিচয় শুধুই একজন দুর্নীতিবাজ দুর্নীতিবাজ যে দলেরই হোক দুর্নীতি করলে তাকে আইনের আওতায় আনতে হবে আগামী দিনগুলোতে দুদককে দুর্নীতি দমনে আরও দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করতে হবে অন্যের দুর্নীতি চিহ্নিত করে বিচারের আওতায় আনার পূর্বে নিজেদের অনিয়ম ও অসততা দূর করতে হবে যারা রাষ্ট্র কর্তৃক অর্পিত দায়িত্ব ও ক্ষমতার অপব্যবহার করবে তাদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করে প্রচলিত আইনের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে মাদক আর সন্ত্রাস থেকে তরুণদের রক্ষায় খেলাধুলায় মনোযোগী করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেকটি বিভাগে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ঘোষণা দেন তিনি বিকেলে রাজধানীর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মুস্তফা কামাল স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী এর আগে বেগম রোকেয়া পদক 2021 বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন নারীর প্রতি সহিংসতা রোধে মানসিকতা পরিবর্তনে আনতে হবে মাইনুল হোসেন পিনোর রিপোর্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ ফুটবল অনূর্ধ্ব 17 টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান ভার্চুয়ালি উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কার তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রধানমন্ত্রী বলেন মাদক আর সন্ত্রাস থেকে তরুণদের রক্ষায় খেলাধুলায় মনোযোগী করতে হবে এ সময় প্রত্যেকটি বিভাগে একটি করে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ঘোষণা দেন তিনি সবাইকে আমি বলবো যে তোমরা খুব মনোযোগ দিয়ে খেলাধুলা করবে মনে রাখতে হবে যে ধীরে ধীরে তোমাদেরকে আন্তর্জাতিক পর্যায়ে যে প্রতিযোগিতা করতে হবে ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের দেশের প্রত্যেকটা বিভাগে আমরা একটা করে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবো অর্থাৎ বিকেএসপি প্রত্যেকটা বিভাগে আমরা একটা করে করব এর আগে বেগম রোকেয়া পদক বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন সরকার প্রধান শিক্ষা নারী অধিকার আর্থসামাজিক উন্নয়ন শিক্ষা সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণ ও পল্লী উন্নয়নে বিশেষ অবদানের জন্য পাঁচজনকে প্রধানমন্ত্রীর পক্ষে পদক তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা প্রধানমন্ত্রী বলেন নারী অধিকার প্রতিষ্ঠায় সংবিধান সংশোধন করে নানা পদক্ষেপ নিয়েছিলেন বঙ্গবন্ধু তবে শুধু আইন করে নারীর প্রতি সহিংসতা রোধ সম্ভব নয় বলে জানান তিনি শুধু আইন করলে হবে না এখানে মানসিকতাটাও বদলাতে হবে চিন্তা চেতনায় পরিবর্তন আনতে হবে এবং বিশ্বাসটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস এই বিশ্বাসটা করতে হবে যে নারীরা শুধু ভোগের বস্তু না নারীরা সহযোদ্ধা নারীরা সহযোগী চলতে হবে সমান অধিকার দিতে হবে এটা হলো বাস্তবতা নারী পুরুষের সমতা বিধানের মধ্য দিয়েই কেবল দেশের অগ্রগতি সম্ভব বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নয় মাইনুল হোসেন পিন্নু মোহনা সংবাদ ঢাকা
বঙ্গবন্ধু সব শ্রেণী পেশার মানুষকে এক করতে পেরেছিলেন বলে মনে করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। আর বঙ্গবন্ধুর ধমনীতে দুর্নীতি বলে কোনো কিছু ছিল না জানালেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। রাজধানীর তেজগাঁয়ে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাকে মুজিব জন্মশর্ত বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রেজা খানের রিপোর্ট। মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে তেজগাঁও বিটাক প্রাঙ্গণে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। গানে ও কবিতা কথায় তুলে ধরা হয় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর নানা মাত্রিকতা। আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি, কখন আসবে কবি, কখন আসবে কবি। একটি মানুষ কিভাবে শেখ মুজিব হয়ে উঠলেন এবং কিভাবে বঙ্গবন্ধু হয়ে উঠলেন। শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ জাফরুল্লাহ, বিটাকের মহাপরিচালক আনোয়ার হোসেন চৌধুরী ও পরিচালক ইহসানুল করিম বঙ্গবন্ধু ও স্বাধীনতা নিয়ে আলোচনা করেন। 1970 নির্বাচনের পূর্বে সবাই বঙ্গবন্ধুকে নির্বাচনে না গিয়ে আন্দোলনে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছিলেন। আমরা নিজেদেরকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি যে আমরা জাতির জনকের জন্মশতবর্ষ উদযাপনে আমরা শরীক হতে পারছি। নতুন নতুন টেকনোলজি দিয়ে আমরা প্রধানমন্ত্রী সেই স্বপ্ন 2041 সালে বাংলাদেশ গঠনে আমরা ভূমিকা রাখছি। বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের নানা ইতিহাস তুলে ধরে শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার বলেন তার ধমনীতে দুর্নীতি বলে কোনো শব্দ ছিল না। বাংলাদেশের মানুষের ভোট পাত্রের অধিকার স্বাধিকার অধিকার আদায়ের লক্ষ্যে বঙ্গবন্ধু সারা জীবন সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন, জীবন যৌবন তিনি কারাগারে কাটিয়েছেন। অনেক পত্রিকায় নিউজ এসেছে 32 নম্বরে হাজার হাজার কোটি টাকার স্বর্ণ অলঙ্কার পাওয়া গিয়েছে, কিন্তু দেখাতে পারেনি বঙ্গবন্ধুর বাসার থেকে একটি টাকা উদ্ধার হয়নি বা কোনো স্বর্ণ অলঙ্কার উদ্ধার হয়নি, বাসায় কিছুই ছিল না। জাতির পিতা বঙ্গবন্ধু মুজিব একজন পীরের সন্তান, তার পূর্বপুরুষেরা ইরাক থেকে এসেছে ধর্ম প্রচারের জন্য, সেই পীরের বংশধর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার রক্তে তার ধমনীতে দুর্নীতি বলতে কোনো কিছু নেই। মানুষের উপকার দেশের উপকার করা সারা জীবন যৌবন তিনি মানুষের কথা চিন্তা করেছেন, বাংলার মানুষের কথা চিন্তা করেছেন। জাতির পিতার অসমাপ্ত কাজ শেষ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসম্ভবকে সম্ভব করেছেন বলেও জানান শিল্প প্রতিমন্ত্রী। বারবার নেতৃত্ব হত্যার চেষ্টা করা হয়েছে, আমাদেরকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে, আমার বিরুদ্ধেও 52টি মামলা দেওয়া হয়েছে। আল্লাহর অশেষ রহমত, আমরা সব কিছু সফলকাম হয়ে আমরা ক্ষমতায় এসেছি। এদেশের মানুষের ভালোবাসা নিয়ে এদেশের মানুষ জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছেন। বঙ্গবন্ধুর অসত্য কাজ, যে কাজগুলি বঙ্গবন্ধু পরিকল্পনা করে রেখেছিলেন সেই কাজগুলি জননেত্রী শেখ হাসিনা একের পর এক শুরু করছেন। আজকে জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আজকে আমরা বিশ্বে উন্নয়নের রোল মডেল। আজকে সারা বিশ্ব অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, এটা কি করে সম্ভব? সেই অসম্ভবকে মাননীয় প্রধানমন্ত্রী সম্ভব করেছেন। কোনো বিদেশি সাহায্য ছাড়া আজকে পদ্মা সেতু নির্মিত হচ্ছে, কর্ণফুলী টানেল নির্মিত হচ্ছে, আজকে আমরা মহাকাশে স্যাটেলাইট আমরা পাঠিয়েছি, মহাকাশ আমরা বিজয় করেছি, আমরা সমুদ্র বিজয় করেছি, ভারত এবং মিয়ানমারের দখলে বিরাট সমুদ্র সীমা তাদের দখলে ছিল। মামলার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই সমুদ্র সীমা আমরা দখল করেছি, বাংলাদেশের তিনটি বাংলাদেশের সমান। উন্নত বিশ্বের কাতারে যেতে শিল্পায়নের গুরুত্ব তুলে ধরে শিল্প প্রতিমন্ত্রী বলেন বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশ অনেক আগেই উন্নত বিশ্বের কাতারে পৌঁছে যেত। 2041 সালে আমরা উন্নত বিশ্বের কাতারে যাব, এবং উন্নত বিশ্বের কাতারে যেতে হলে আমাদেরকে শিল্পায়ন করতে হবে, আমাদেরকে শিল্পায়নের মাধ্যমে বেকার সমস্যার সমাধান করতে হবে, তাহলে আমরা
2041 সালে আমরা উন্নত বিশ্বের কাতারে দাঁড়াতে পারবো। দেখেন আমরা ভারতের চেয়ে সুযোগে অনেক এগিয়ে আছি, আমরা পাকিস্তান থেকে সুযোগে এগিয়ে আছি, আজকে সার্কের যতগুলি দেশ হয়েছে তাদের থেকে সুযোগে আমরা এগিয়ে আছি। আজকে যদি বঙ্গবন্ধু আমাদের মাঝে বেঁচে থাকতেন, বাংলাদেশ আরও অনেক আগেই সিঙ্গাপুর মালয়েশিয়াকে আমরা অনেক উপরে চলে যেতে পারতাম। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, বঙ্গবন্ধু নেতৃত্বে বিশ্ব নেতাদের ছাড়িয়ে গেছেন। তার যে আচরণ, তার যে আন্দোলন, বিশ্ব নেতৃত্বকে তিনি ছাড়িয়ে গিয়েছিলেন এবং তার প্রত্যেকটি বক্তব্য সেখানে এমন কৌশলী বক্তব্য ছিল এবং অনুপ্রেরণাদায়ক, যেখানে তিনি রাজনীতিকে অস্ত্র ছাড়াই একটি জাতিকে একদিনে একটি ভাষণের মধ্যে একটি সশস্ত্র জাতিকে পরিণত করলেন তিনি। পরে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদারের হাতে সম্মাননা স্মারক ও স্মরণিকা তুলে দেওয়া হয়। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর ব্যবস্থা করতে সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। আর আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, দলের চেয়ারপারসনের অসুস্থতাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে বিএনপি। এদিকে সহিংস কিছু হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এম আর আসাদের রিপোর্ট। বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে নয়াপল্টনে সমাবেশ করে মহিলা দল। এতে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাজাপ্রাপ্ত অনেক আসামি ঘুরে বেড়ালেও খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন। দেশনেত্রীর শারীরিক অবস্থা অত্যন্ত অবনতিশীল, তার প্রতি এই অবিচার জনগণ মেনে নিবে না। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের মুক্তি দাবি করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে নেত্রী তার সারাটা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য কারাগারে গেছেন, সেই নেত্রীকে আজকে তার বিশেষ চিকিৎসা, উন্নত চিকিৎসার কোনো সুযোগ দেওয়া হচ্ছে। এদিকে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে বিএনপি। অন্যদিকে কাকরাইলে এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, আলালের অশালীন বক্তব্যের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের আবেদন প্রমাণ করে বিএনপি এসবের ইন্ধন যোগায়। বেগম খালেদা জিয়া এবং তার স্বামী জিয়াউর রহমান বাংলাদেশে যে নিষ্ঠুরতা দেখিয়েছে, বাংলাদেশের ইতিহাসের পাতায় সেগুলো কালিমা লেপন করেছে। আর সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, খালেদাকে বিদেশে পাঠানোর বিষয়ে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে। এটা মেডিকেল বোর্ড এটা জানে কি করতে হবে না করতে হবে, তাদের কাছে সেই রকম প্রপোজাল আসলে আদালত যদি আমাদেরকে ওই রকম কিছু নির্দেশনা দেয় তাহলে আমরা সেটা করতে পারবো। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান বিদেশে যাবেন কিনা সেটা তার সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেখবেন এটা ওনার এন্টায়ার ব্যাপার। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত মালদ্বীপের জনসংখ্যা প্রায় 5 লাখ। দেশটিতে বৈধ অবৈধ মিলিয়ে প্রবাসী বাংলাদেশি আছেন প্রায় 1 লাখ। সেখানে বাংলাদেশের কোনো ব্যাংকের শাখা না থাকায় অবৈধ পথে টাকা পাঠাতে হয় প্রবাসীদের। এছাড়া নানা সমস্যার কথাও জানান তারা। মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ নাজমুল হাসান জানান, বেসরকারি একটি ব্যাংকের শাখা খোলার বিষয়ে আলোচনা চলছে। মালদ্বীপ থেকে ফিরে আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। প্রাকৃতিক সম্পদ আর সৌন্দর্যে ভরপুর মালদ্বীপ অসংখ্য দ্বীপের দেশ। ছোট ছোট প্রায় 1200 দ্বীপ আছে দেশটিতে, যার প্রায় 200টি বাসযোগ্য। প্রতিটি দ্বীপে আছে একাধিক রিসোর্ট। 2টি মাত্র শহর আছে দেশটিতে, এর একটি রাজধানী শহর মালে, অন্যটি হুলুমালে। দেশটিতে থাকা প্রায় 1 লাখ প্রবাসী বাংলাদেশির মাত্র 10% বৈধ। তবে অবৈধদের সরকার কোনো সমস্যা না করলেও দেশে টাকা পাঠাতে নানা ঝামেলায় পড়েন প্রবাসীরা। আমরা অবৈধ আছি, কাগজপত্র করার কোনো সুযোগ পেতেছি না। কাগজপত্র একটা বসের কাছে কইতে গেলে বা কাগজপত্র যদি করতাম যাই তাহলে 30,000-40,000 রুপিয়া নিতেছে। বাংলাদেশি কোনো ব্যাংক মালদ্বীপে না থাকায় বিকল্প মাধ্যমে দেশে টাকা পাঠান তারা। ঝামেলা এড়াতে দেশি ব্যাংকের শাখা চান প্রবাসীরা। বর্তমান হুন্ডিতে পাঠাই, বিকাশে টাকা পাঠাই, ঠিক আছে,
এটা তো অবৈধভাবে যাইতেছে, সরকার জানে না। ঠিক আছে, সরকার তো জানে না এইভাবে। সরকার যদি চেষ্টা করে তাইলে এদেশে একটা ব্যাংক খুলে দিতে পারে। অনেকভাবে সিন্ডিকেট করে তারা, ঠিক আছে, টাকার রেট বাড়ায় না। যদি ব্যাংক আমাদের এরকম কোন একটা প্রবাসী বাংলাদেশীদের সমস্যা সমাধানে কাজ করার কথা জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ নাজমুল হাসান। আমি আশাবাদী যে খুব শীঘ্রই তারা হয়তো বাংলাদেশ একটি শাখা খুলতে সক্ষম হবে, বাংলাদেশ একটা ব্যাংক। যে বাংলাদেশে এখন টাকা পাঠানোর ক্ষেত্রে তাদের যেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, প্রথমত একবার এখানে মার্কেটে গিয়ে ডলার কিনতে হয় এবং ডলারের রেট সরকারি রেটের চেয়ে প্রায় 2-2.5 রুপিয়া বেশি। করোনাকালে প্রবাসীদের নানা সুযোগ সুবিধা দেওয়ার কথা জানান এই কূটনীতিক। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত যেসব দেশ রয়েছে তার মধ্যে মালদ্বীপ অন্যতম। এখানে পর্যটনের উপরই তাদের বাণিজ্য সবকিছু নির্ভরশীল। বাংলাদেশও এ থেকে শিক্ষা নিয়ে পর্যটনের উপরে আরও বেশি গুরুত্ব দিবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। মালদ্বীপ থেকে মুশফিকুর রহমান, মোহনা সংবাদ। রাজধানীর স্বামীবাগে একটি বাড়িতে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে র‍্যাব। তারা একসঙ্গে হয়ে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল থেকে স্বামীবাগের মিতালি স্কুলগুলির একটি বাড়ি ঘিরে রাখে র‍্যাব-3-এর সদস্যরা। এরপর অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তথ্য যাচাই বাছাই সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রাজশাহীর ছাত্রলীগ নেতা শাহিন আলম হত্যা মামলায় 9 আসামিকে ফাঁসি ও 22 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রাজশাহী মহানগর দায়রা জজ HM ইলিয়াস হোসেন এ রায় ঘোষণা করেন। 2013 সালের 28 আগস্ট প্রতিপক্ষের হামলায় নিহত হন রাজশাহী কোর্ট কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন আলম। এদিকে জয়পুরহাটের আক্কেলপুরে হত্যা মামলায় 2 ভাইসহ 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। জেলা ও দায়রা জজ নূর ইসলাম এ রায় দেন। রায়ে অসন্তুষ্টি জানিয়ে আপিলের কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। করোনায় মৃত্যুহীন আরও একটি দিন কাটল বাংলাদেশের। বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় কেউ মারা যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে গেল 20 নভেম্বরও করোনায় কারো মৃত্যু হয়নি। দেশে এ পর্যন্ত মারা গেছে 28,016 জন আর নতুন 262 জন সহ মোট আক্রান্ত 15,78,550 জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.22%। এদিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে শুরু হয়েছে করোনা টিকা প্রদান কার্যক্রম। প্রথম দিনে 750 বন্দীকে দেওয়া হয় ফাইজার ভ্যাকসিনের প্রথম ডোজ। পর্যায়ক্রমে কারাগারে প্রায় 8,500 বন্দীকে টিকা দেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এবার মহান বিজয়ের মাস ডিসেম্বর প্রসঙ্গ। একাত্তরের এদিন সকালে ঢাকার বিভিন্ন এলাকা থেকে বুদ্ধিজীবীদের অপহরণ করে নিয়ে যায় আলবদর বাহিনী। থেমে ছিল না মুক্তিযোদ্ধারাও। তাদের প্রবল আক্রমণের মুখে পালাতে গিয়েও ব্যর্থ হয় পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল নিয়াজি। মিত্রবাহিনীর 3 দফা বাধার মুখে তাকে আশ্রয় নিতে হয় টেকনাফ শিবিরে। উত্তাল ডিসেম্বরের সশস্ত্র সংগ্রামের কিছু চিত্র তুলে ধরছেন মৌসুমি ইসলাম শান্তা। একাত্তরের এই দিনে সম্মিলিত বাহিনী উত্তরাঞ্চলের যুদ্ধে ব্যাপক সাফল্য লাভ করে। মিত্র ও মুক্তিবাহিনী যৌথ আক্রমণ চালিয়ে দিনাজপুর, রংপুর ও সৈয়দপুরে থাকা শত্রুবাহিনীকে বিচ্ছিন্ন করে দেয়। রাতে পাকিস্তানি সেনারা জামালপুর গ্যারিসন ছেড়ে ঢাকার দিকে পালাবার পথে যৌথ বাহিনীর মুখোমুখি হয়। এ সময় যুদ্ধে প্রায় 1500 পাকিস্তানি সেনা হতাহত হয়, বাকিরা আত্মসমর্পণ করে। সর্বাত্মক যুদ্ধের এই দিনে জেনারেল নিয়াজি 20 সামরিক কর্মকর্তাকে নিয়ে বার্মা সীমান্ত দিয়ে পালাবার চেষ্টা করে, কিন্তু মুক্তিযোদ্ধাদের 3 দফা বাধায় ফিরে যায় টেকনাফে। এদিকে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নয়াদিল্লিতে এক বিবৃতিতে বলেন, যুদ্ধবিরতি নিয়ে জাতিসংঘের আহ্বান তারা প্রত্যাখ্যান করেননি, আবার গ্রহণও করেননি। প্রস্তাবটি সরকারের বিবেচনাধীন রয়েছে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে যুদ্ধবিরতি তখনই সম্ভব হবে যখন বাংলাদেশের নিজস্ব সরকার সেখানে প্রতিষ্ঠিত হবে। এদিন সকাল থেকে গভর্নর হাউস, রেডিও পাকিস্তানের প্রধান কার্যালয় ও কুর্মিটোলা বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ব্যাপক বিমান হামলা চালায় যৌথ বাহিনী। মৌসুম ইসলাম শান্তা, মোহনা সংবাদ। এবার প্রবাসীর খবর। কাতারে প্রথমবারের মতো 50তম বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে। কাতার ইন্টার কন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও কাতারের জাতীয় সঙ্গীত বাজানো হয়।
অনুষ্ঠানে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জসিম উদ্দিন এনডিসি এবং ডিফেন্স অ্যাটাচি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাজ্জাদ হুসাইন আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান। এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে বিএনপি কাতার কেন্দ্রীয় কমিটি। সংগঠনের সভাপতি এম এম নূরের সভাপতিত্বে মোনাজাত ও দোয়া পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ মাহমুদুল্লাহ। এবার খেলার খবর ফুটবল। শনিবার থেকে পাঁচ দল নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে সাফ অনূর্ধ্ব ১৯ নারী চ্যাম্পিয়নশিপ। বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানান, ১১ থেকে ২২ ডিসেম্বর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মুস্তফা কামাল স্টেডিয়ামে হবে এ টুর্নামেন্ট। এতে অংশ নেবে ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও স্বাগতিক বাংলাদেশ। ১১ ডিসেম্বর নেপাল, ১৩ ডিসেম্বর ভুটান, ১৭ ডিসেম্বর ভারত এবং ১৯ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। লীগ পদ্ধতির এ টুর্নামেন্টে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুদল ২২ ডিসেম্বর খেলবে ফাইনাল। এ ছিল এখনকার মতো সংবাদ, শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আর দুর্নীতি যে দলেরই হোক আইনের আওতায় আনার নির্দেশ রাষ্ট্রপতির। আস্থা অর্জনে নিজ ঘর থেকেই দুদককে শুদ্ধি অভিযান শুরুর তাগিদ। মাদক আর সন্ত্রাস থেকে রক্ষায় তরুণদের খেলাধুলায় মনোযোগী করার আহ্বান প্রধানমন্ত্রীর। নারীর প্রতি সহিংসতা রোধে মানসিকতা পরিবর্তনের তাগিদ। বঙ্গবন্ধু দেশের সব শ্রেণী পেশার মানুষকে এক করেছিলেন মন্তব্য শিল্পমন্ত্রীর। জাতির জনকের ধমনীতে দুর্নীতি বলে কোনো কিছু ছিল না জানালেন প্রতিমন্ত্রী। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশ পাঠানোর আহ্বান বিএনপির। অসুস্থতাকে কেন্দ্র করে সহিংসতা করলে ব্যবস্থা স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। এবং বৈধ পথে দেশে টাকা পাঠানো নিয়ে বিপাকে মালদ্বীপ প্রবাসী ১ লাখ বাংলাদেশি। বেসরকারি ব্যাংকের শাখা খোলার আশ্বাস হাইকমিশনারের। সবাইকে আবারও শুভেচ্ছা। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।